আসসালামু আলাইকুম আশা করছি আপনি ভালো আছেন আজকে আমরা আলোচনা করব লাইফে প্ল্যানিং কতটা জরুরি কেন আমরা লাইফে প্ল্যানিং না থাকার কারণে অনেক পিছিয়ে পড়ছি কেন আমরা এই যুব সমাজ এখনো পর্যন্ত আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে পারছি না আর এটা কি সম্পূর্ণটাই প্ল্যানিংয়ের অভাব নাকি অন্য কিছু নাকি আমাদের ভিতরে ঘাটতি রয়েছে আমরা ছোটবেলায় রচনা করেছি এমিন লাইফ কিন্তু সেইটাকে বাস্তব জীবনে কখনো কাজে লাগাতে পারিনি কারণ আমরা শুধুমাত্র রচনা পড়েছি পরীক্ষায় পাশ করার জন্য এটাকে যে আমাদের জীবনে বাস্তবে কাজে লাগানো যায় সেটা হয়তো আমরা অনেক সময় ভাবিনি যার ফলে সেই বইয়ের পাতায় লেখা অক্ষরগুলো আমাদের অন্তরে কখনো প্রবেশ করতে পারেনি আর এই অন্তরে প্রবেশ করতে না পারার কারণে আমরা লাইফে প্ল্যানিংটা করতে ভুলে গিয়েছি বা কিভাবে প্ল্যানিংটা করবে সেই সম্পর্কে আমাদের ধারণা জন্মায়নি অথবা এটাও হতে পারে যে আমরা যেই রচনাগুলো শিখেছি সেই রচনার মধ্যে হয়তো কোনো ঘাবলা ছিল বা ঘাটতি ছিল যে কিভাবে লাইফের প্ল্যানিং করতে হয় সেটাই হয়তো আমাদেরকে সঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি যার ফলে আমরা সেটাকে আমাদের জীবনে কাজে লাগাতে পারিনি অথবা এমনটাও হতে পারে যারা আমাদেরকে শিখিয়েছে তারাও আসলে আমাদেরকে সেভাবে শেখাতে পারেনি যার ফলে আমরা সেটাকে আমাদের জীবনে কাজে লাগাতে পারিনি আজকের আজকের বিষয় হচ্ছে যে কিভাবে আপনি আপনার লাইফে সেট করবেন অল্প সময়ে কিভাবে আপনি আপনার সহজভাবে পারবেন সেই সম্পর্কে আলোচনা করব তার আগে আসলে আলোচনা করা প্রয়োজন যে প্ল্যানিং লাইফের প্ল্যানিংটা আসলে কি লাইফের প্ল্যানিংটা আপনি কিভাবে সেট করবেন তা জানার আগে কি সেটা আগে বুঝে নেই হয়তো আপনার প্ল্যানিং থাকতে পারে যে আমি লেখাপড়া শেষ করার পর আমি নৌবাহিনীতে যোগদান করব। তাহলে সেক্ষেত্রে আপনাকে নৌবাহিনীতে যোগদান করার জন্য যতটা স্কিল প্রয়োজন যতটা দক্ষতা প্রয়োজন সেটা আপনাকে ছোটবেলা থেকেই সেইভাবে প্রিপারেশন নিয়ে তারপরে এগোতে হবে সেখানে কিন্তু অন্য কোনো সেক্টর আপনার ভিতরে এসে যে স্থান নেবে সেটা যেন কখনো না হয় তাহলে হয়তো বা আপনার লক্ষ্যে পৌঁছানো সবচেয়ে সহজ হবে একটু কথা বলি হয়তো আপনি এমনও ভাবতে পারেন যে আমি খামার বিষয়ে আমার খুব দুর্বলতা রয়েছে খামার বিষয়টা আমাকে খুব কাছেটা নেয় সেহেতু আমি খামার নিয়ে পড়ে থাকব। তাহলে আমি আপনাকে অনুরোধ করবো আপনি অবশ্যই খামার বিষয়ের উপর সর্বোচ্চ সর্বোচ্চ আপনি ডিগ্রি না সর্বোচ্চ দক্ষতা অর্জন করুন ডিগ্রি অর্জন করে আজকাল আসলে কিছুই করা যায় না শুধুমাত্র একটা ডিগ্রিটা হচ্ছে একটা আমি বলবো একটা স্বীকৃতি কিন্তু আপনি যদি স্বীকৃতি নিলেন কিন্তু কাজ পারলেন না সেক্ষেত্রে কিন্তু এটা কোনো কাজে আসবে না তাই আমি বলবো জীবনে প্ল্যানিং সেট করার ক্ষেত্রে অবশ্যই আপনি যে বিষয়ে ভালো বোঝেন যে বিষয়ের প্রতি আপনার আকর্ষণ রয়েছে সেটাকে উদ্দেশ্য করে সেটার উপর ফোকাস করে কীভাবে এগোনো যায় সেই ব্যাপারে প্ল্যানিং করুন হয়তোবা আপনি দশ বছর পাঁচ বছর পনেরো বছরের মধ্যেই আপনার লক্ষ্য পৌঁছাতে পারবেন আপনি যেই স্বর্ণ শিখরে পৌঁছাতে চাচ্ছেন সেখানে খুব সহজেই পৌঁছাতে পারবেন লাইফে প্লানিংটা কেন প্রয়োজন সেটা আমরা অনেকেই বুঝি প্ল্যানিং ছাড়া আসলে আপনি যে কাজটাই করবেন সেটা আসলে আপনি সাকসেস হতে অনেক দূরে চলে যাবে যেতে হবে আমাদের যুব সমাজের মধ্যে এখন একটা প্রভাব রয়েছে আমি মাঝে মাঝে এটা খেয়াল করি যে অনেকেই আছে অনার্স কমপ্লিট করার পর কি করবে সে সেটা বুঝতে পারে না কোন সেক্টরে চাকরি করবে আর কি চাকরি করবে আর যে চাকরিটা করবে সেই সব সেই চাকরি সম্পর্কে আসলে তার কোনো ধারণা আছে কি না সেই সম্পর্কে আসলে কোনো ধারণা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে থাকে না আমাদের এই সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমাদের আমার পরামর্শ হবে বা অভিজ্ঞজনের পরামর্শ হচ্ছে যে পড়াশোনা শেষ করার আগেই আসলে আমাদেরকে মাইন্ড সেট আপ করতে হবে যে আমি আসলে কোন সেক্টরে যেতে চাচ্ছি তাহলে হয়তো বা আমরা পড়াশোনা চলাকালীন অবস্থাতেই আমরা হয়তো কোনো প্ল্যানিংয়ে যে প্ল্যানিং আমাদের লাইফে থাকবে সেই বিষয়ের উপরে আমরা দক্ষতা অর্জন করতে থাকবো এবং সেটা পরবর্তীতে আমাদের জীবনে কিন্তু খুব ভালো কাজে লাগবে তো সেজন্য আমি বলবো লাইফে প্ল্যানিংটা খুবই জরুরি লাইফে প্ল্যানিং না থাকলে আপনি কিন্তু যেই কাজটা আপনি এক বছরে করতে পারতেন সেই কাজটা আপনার করতে দশ বছর সময় লাগবে এমনও হতে পারে এই প্ল্যানিং না থাকার কারণে আপনার জীবনে সেই দশ বছর কেন জীবনটা অতিক্রম হয়ে বাড়তি নিবে যাবে তারপরে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো হবে না তাই আমি বলবো এটাকে একটু গুরুত্ব সহকারে নিন নিয়ে চেষ্টা করুন একটা ছোট্ট খাট্ট লাইফ লাইফের প্ল্যানিং সেট করার জন্য তো কিভাবে সেট করবেন এটা একটু আগেই বলে ফেললাম সেটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনি যে বিষয়ের উপর দক্ষ সেই বিষয়ের উপর ফোকাস করতে হবে হয়তো আপনি গ্রাফিক ডিজাইন খুব ভালো পাশেন খুব ভালো লাগে আপনার ভিডিও এডিটিং খুব ভালো লাগে তাহলে আপনি শুধু এই ভিডিও এডিটিংটা নিয়েই পরে থাকুন তাহলে এর আশেপাশে আরও অনেক হাজারো রকমের স্কিল থাকবে আমার অনুরোধ থাকবে আপনি সেই দিকে মাথা না খামিয়ে শুধুমাত্র এটাকে ফোকাস করে সামনে আগে থাকুন তাহলে দেখবেন আপনার ভবিষ্যতে আপনি খুব অল্প সময় আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন প্ল্যানিংটা আসলে কখন করবেন প্ল্যানিং আসলে আমাদের বাবা মায়েদের অনেক স্বপ্ন থাকে আমার ছেলে এটা হবে সেটা হবে অনেক ক্ষেত্রে আমাদের বাবা মায়েরা এটা সেট আপ করে দেয় এবং সেই অনুপাতে ছেলে মেয়েকে বড় করে এবং ছেলে মেয়ে সেই অনুপাতেই বড় হয় পরবর্তী পর্যায়ে তার মনের ভিতরে এটা গেথে যায় এবং সেই অনুপাতে কাজ করতে করতে একটা সময় সে বাবা মার ইচ্ছা অনুসারে সেই মতো কাজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম দেখা যায় কারণ কিছু কিছু ক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা রয়েছে যারা বাবা মা যেটা চাচ্ছে সেটা তার কাছে ভালো লাগে না সে অন্য কোনো কিছু বিষয় বেছে নিয়ে সেটার উপরে ফোকাস করে সাকসেস পেয়ে যায় তবে যদি বাবা মা যেটা দিচ্ছে সেটা যদি আপনার ভালো লাগে তাহলে আমি বলব আপনি সেই অনুপাতে আপনার লাইফটাকে এগিয়ে নিয়ে যান তাহলে হয়তো আপনি সেই বিষয়টার উপরে দক্ষ হয়ে উঠবেন এবং খুব অল্প সময়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আসলে আসলে লাইফের প্ল্যানিং করার ক্ষেত্রে তা কারো সাহায্য নেওয়া প্রয়োজন কিনা অবশ্যই আপনাকে আপনাকে আপনার লাইফের প্ল্যানিং সেট করার ক্ষেত্রে যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কোনো না কোনো মেন্টরের সহায়তা নেবেন যিনি আপনাকে বুঝতে সাহায্য করবে যে আসলে আপনি কোন বিষয়ের উপরে ফোকাস করতে পারবেন আমার এক ফ্রেন্ড রয়েছে যে অনার্স অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াকালীন সময়ে সে খামার করতো এবং একটা পর্যায়ে তার খামারটা খুব ভালোই ডেভেলপ করেছিল কিন্তু কি যেন কি হলো সে আবার এই খামারটা ফেলে শহরে চলে আসলো কিন্তু এই খামারটা যদি সে ধরে রাখতো তাহলে এখন সে খামার নয় খামারের মালিক হতো বরং তিন চারটা খামারের মালিক হইতো আবার সে এমনও হইতে পারতো যে সে এলাকার মধ্যে একজন ডিলারের মতো ব্যবসা করতে পারতো কিন্তু সে কি করলো সেটা ছেড়ে চলে আসলো কিন্তু বেচারা এখন খুব হতাশায় ভুগছে তাই আপনাদেরকে বলবো আপনি যেটা ভালোবাসেন যেটা আপনার যেটাতে আপনার সফলতা আসছে মনে করছেন সেটা আপনি ধরে রাখুন তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা ভালো সফলতা পাবেন তো অনেক কথা বলে ফেললাম হয়তো অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যাই হোক আজকের সর্বশেষ কথা হচ্ছে যে আপনার বয়স এখন যাই হোক এখনও সময় রয়েছে লাইফের একটা ছোট প্ল্যানিং সেট করার আশা করব আপনি সেই কাজটা করবেন সেটা করার জন্য আপনাকে আমি যেটা বললাম আপনি একটা প্ল্যানিং করে ফেলুন আর প্ল্যানিংটা অবশ্যই দীর্ঘমেয়াদী হতে হবে কারণ লাইফে খুব শর্টকাট প্রসেসে সাকসেস পাওয়া যায় না আপনাকে মিনিমাম পাঁচ থেকে দশ বছরে একটা প্ল্যানিং করতে হবে যে আগামী দশ বছর আমি ওই পর্যায়ে যেতে চাই শুধু মনে মনে প্ল্যানিং করলে হবে না পাশাপাশি সেটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন তার বাস্তব সম্মত কিছু প্ল্যানিং আসলে করা যাবে না যেটা আপনি করতে পারবেন না আর সেটা বাস্তবায়ন করার জন্য আপনার যা করা প্রয়োজন একদম ছোট পর্যায়ের যে কোনো কাজ আপনি বেছে নিয়ে আপনার স্বপ্নে আপনার গন্তব্যে ধীরে ধীরে পৌঁছাতে থাকুন ধীরে ধীরে আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার পথে অগ্রসর হতে থাকুন ইনশাল্লাহ আপনি যেই লম্বা একটা প্ল্যানিং করবেন তার ক্ষুদ্র একটা অংশ অতিক্রম হওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আসলে আমি সত্যি সত্যি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যার কাছে ভিডিওটা ভালো লাগবে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি ভালো না লাগে ডিসলাইক বাটনটা আপনার জন্য ওপেন রয়েছে আর যদি আপনি আমাকে হেল্প করতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারেন সেই সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সামনের ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ